এদিকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়ালো। সকালে আব্দুল মজিজ নামে এক রোগীর মৃত্যু হয়, দুপুরে ফরিদ নামে আরও একজন মারা যান। এই ঘটনায় আমজাদ, রিফাত ও কেনান নামে তিনজন এখনও বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্বজনরা জানান, ফরিদের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলায়। নারায়ণগঞ্জের পশ্চিমতলায় ঘটনার আগের দিনই মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন ফরিদ। 4 সেপ্টেম্বর রাতে এশার নামাজ পড়তে গেলে সেই ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন চার সন্তানের জনক ফরিদ।